হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাস্ক কাটিং এবং সেলাইয়ের ভিডিও। তো নোভেল করোনা ভাইরাসের আর কি দ্বিতীয় ঢেউ চলে এসেছে, তো সেই পর্যায়ে আর কি সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো বাড়ির সবারই আর কি মাস্ক বানিয়ে দিয়েছি। তো আর মানে বাকি একটা ছিল আমারই মাস্ক বানানো, তো সেগুলো ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে আমার মাস্কটা একটু স্টাইলিশভাবে বানাবো, তো সেই জন্য তোমাদেরকে আর কি ভিডিওটা কাটিং সেলাই ভিডিওটা দেখিয়ে দিই। তো ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো। তো বাড়িতে তোমরা হাত সেলাই করেও কিন্তু এই মাস্কটা বানাতে পারবে। তো ভিডিওটি নো স্কিপ করে দেখলে একদমই আর কি বুঝতে পারবে, খুবই সহজ মানে সহজভাবে আর কি বানাবো, তারপরেও আর কি স্টাইলিশ হবে। তো ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো।
তো ফ্রেন্ডস, এই নাই মানে মাস্কটা বানাইলাম, তো পরে দেখাই। কেমন লাগছে? তো আমাদের ঘরের কাজ, দরজা লাগা, মানে দুটো দরজা, মানে চারটা দরজা টোটাল আর কি ঘরের মধ্যে। তো দুটো দুটো লাগানো হয়ে গেছে, আর এই যে প্লাস্টার হয়ে গেছে, উপরের মানে উপরের টিন লাগানো হয়ে গেছে, এদিকে দরজাটাও লাগানো হয়ে গেছে, মানে প্রায় কাজ কমপ্লিট। আর দুটো ওয়াল বাকি গেছে প্লাস্টার করা, আর মেঝেটা, তো তার মেঝে আর প্লাস্টার কমপ্লিট করলেই আর কি ঘরের মধ্যে থাকতে পারবো। তো কেমন লাগলো মাস্কটা বলবে কমেন্ট করে, আর তোমরাও মানে খুব সাবধানে থাকবে। আর এগুলো মাস্ক মেশিনে করাও যায়, আবার হাতে সেলাই দিয়েও করানো যায়।